जय जगन्नाथ। चारि धाम श्रेष्ठ हेले जगन्नाथ। চার ধামের মধ্যে একটি ধাম। আর বলছি যে এটা বয়স কেমন হয়েছে মন্দিরের, কতদিন হচ্ছে মন্দির? এই তো মন্দির 1944 আগে ছোট মন্দির ছিল। আচ্ছা, এটা ফেরে বড় মন্দির হয়েছে। বাহ। আর যে ভোগের প্রসাদ হচ্ছে সেই প্রসাদ সে আনন্দবাজার অ্যাজ ইট ইজ পুরীর মতো, তো সেখানে ভোগের জন্য প্রসাদের কুপন কত করে দিতে হয়? এটা ঠিক না, সব প্রভুরেতে 56 প্রকার ভোগ হচ্ছে। আচ্ছা, কেবে 5 প্রকার হয়, কেবে 10 প্রকার হয়, কেবে 15 প্রকার হয়, এখানে ভি 56 প্রকার ভোগ। আচ্ছা বাহ, 56 হবে ভোগের প্রসাদ ডিস্ট্রিবিউশন চলছে। ও তার ঘুম ভাঙায় লোকে, কঠিন লোহা কঠিন ঘুমে ছিল আছে তন। ও তার ঘুম ভাঙায় লোকে, ও তার ঘুম ভাঙায় লোকে। কলকাতা শহর, কলকাতা শহরের ভেতরে যে সারা বিশ্ব আছে তার এক খণ্ড হচ্ছে এই পুরীর মন্দির কলকাতা শহরে। অসাধারণ, সঙ্গে থাকুন পুরীর মন্দির কলকাতা শহরে। শ্রী জগন্নাথ টেম্পল, খিদিরপুর, কলকাতা। অ্যাড্রেস দিয়ে দিলাম, ফোন নাম্বার। কলকাতা শহরের ভেতরে আরেক কলকাতা শহর লুকিয়ে রয়েছে, আর যখন এই মন্দিরের খোঁজ পেলাম তখন দেখছি যে ইউটিউব ডিজিটাল মার্কেটে এই মন্দিরের প্রচার কিন্তু যৎসামান্য। আমার সামান্য যেটুকু ভিউয়ার্স আছে তাদেরকে আমার অনুরোধ যে পুরীর ভুবনেশ্বরের যে মন্দির, সেই মন্দিরের আদব কায়দায় নিষ্ঠায় আরেক পুরীর মন্দির কলকাতা শহরে, একদম কলকাতা শহরে। খিদিরপুর যাওয়ার সময় খিদিরপুর ডকে যাওয়ার আগে করে বাঁহাতে পেট্রোল পাম্প পড়বে। আমি মন্দির চত্বরেই আছি, সঙ্গে তপন পণ্ডিত, ওনার ইন্টারভিউ নিয়েছি, পুরো ভিডিও দেখুন। 36 ট্রাম ডিপো। আর সবচেয়ে ভালো হচ্ছে কোনো কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, ট্রাম ডিপো থেকে একটু এগিয়ে বাঁহাতের রাস্তাটা ধরুন মহাকালেশ্বর মন্দির। এরিয়ার নামটা হলে ভূকৈলাস। ভূকৈলাস বা চমৎকার, 700 বছর পুরনো মন্দির আছে, এশিয়া মহাদেশ থাকে। আচ্ছা, একটা শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গ আছে, যাই সবই জানে। আচ্ছা, শিবলিঙ্গ মধ্যে তার নাম এরই আছে। আচ্ছা, এই এরিয়ার নামই ভূকৈলাস। বাহ, ভূকৈলাস এরিয়ার মধ্যে। আচ্ছা, এটা এই জগন্নাথ মন্দির আছে, মন্দিরে আপনাদের সবাইকে নিমন্ত্রণ আমন্ত্রণ রইল। 44 আগে ছোট মন্দির ছিল, বড় প্রভু সবই ভক্ত জগন্নাথ জগতর নাথ, এইখানে সবই জগতের ওড়িয়া আছে, বঙ্গালি আছে, ইউপি পঞ্জাবি সবই লোক আছে। একটি একটি ইনফরমেশন এখানে অ্যাড করে দেখি, যে এরিয়ায় দাঁড়িয়ে আছি একটি মুসলিম বেল্ট থাকা সত্ত্বেও তাদের সহানুভূতি, তাদের সহযোগিতা এবং একটা একটা ঐক্য বৈচিত্র্যের ভেতরে, হ্যাঁ, এত ইউনিটি, এত ডাইভার্সিটির ভেতরেও এটা মনে রাখার মতো। সবাইকে অনুরোধ আসবেন এখানে, যে কোনো দিন আসতে পারে, সকাল 6টা থেকে দুপুর 1টা এই সময়কালীন, একটু আগের দিন ফোন করে নিয়ে প্রসাদ বুক করবেন। 56 রকমের প্রসাদের ব্যবস্থা, তার আইটেম, তাই তো, 56 রকমের। তার পুরীর জগন্নাথ মন্দির কলকাতা শহর, যে ভিডিও দেখছেন মন্দিরের ভেতরে অংশ। মন্দিরে ঢোকার মুখেই নৃসিংহদেবের মূর্তি, তারপর বাঁহাতে গণেশ মন্দির। ওং গাং গণপতে সর্ববিঘ্ন হরায়, সর্বায় সর্বং গুরুবে লম্বধরায়, হিঙ্গাং গণেশায় নমঃ। এরপরই সরস্বতী মন্দির। মন্দিরের কাঠামো পুরোটাই পাথরের, বাঁহাতে সরস্বতী মন্দির। তারপরেই হনুমান মন্দির, বিমলা মন্দির, সূর্য মন্দির, এখান থেকে খিদিরপুর ডক ওয়াকিং ডিস্টেন্স, মন্দিরের চেহারা বেশ পুরাতন কিন্তু আমাদের কাছে অনেকটাই অজানা। ইউটিউবে এই মন্দির সম্পর্কে কয়েকটি ভিডিও আপলোড হয়েছে, যারা এই ভিডিও দেখছেন তাদের অনুরোধ করব, ছুটির দিনে ছাড়া, রবিবার ছাড়া
চেষ্টা করবেন যে কোনো দিন টুক করে এসে। আগের দিন ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, দুপুরে এসে প্রসাদ, প্রসাদের কুপন 150 টাকা করে। অ্যাজ ইট ইজ পুরীতে যে ধরনের প্রসাদ মহাপ্রসাদের আয়োজন, সেম অ্যাজ প্রসাদও দেখাবো কীরকম আয়োজন আছে। সাবিত্রী মন্দির, মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি চোখে পড়ার মতন। তার যে গঠন প্রণালী, যে পাথরের তৈরি, খুব সুন্দর একটি মন্দির এই কলকাতা শহরের ভেতরে। আরেক কলকাতা শহর, পুরীর জগন্নাথ মন্দির খিদিরপুরে, কলকাতার খিদিরপুর। পুরীর জগন্নাথের যে খাজা, জনপ্রিয় যে খাজা, প্রসাদ হিসাবে এখানে ভক্তরা নিয়ে যায়, আর এ খাজার টেস্ট অসাধারণ। টেম্পলে এই মুহূর্তে কী কী বারে খোলা থাকে জানা? কী কী বারে খোলা থাকে মন্দিরে? সবই দিন খোলা থাকে, সবই করে। কোন পুরী মতন এখানে দেবস্নান যাত্রা করে, আচ্ছা, প্রভু অনেশ্বর মণ্ডপে রয়ে, আচ্ছা, সময় বন্ধ রয়ে, আচ্ছা, তারপরে নেত্র উৎসব হয়, নেত্র উৎসব, নবজগনা দর্শন, আচ্ছা, পুরীর মতন, আচ্ছা, এখানে রথযাত্রা হয়েছিল, রথযাত্রাটা, আচ্ছা। সকালে কটার সময় খোলেন মন্দির? সকালে 6টায় খোলে, মঙ্গল আরতি হয়, মঙ্গল আরতি হয় 6টার সময়, আর তারপরে বল্লভোগ, আচ্ছা, বল্লভোগ হয়, আর দুপুর তারপরে মধ্যাহ্ন আলতি, মধ্যাহ্ন 12:30টার মধ্যে, 12:30 থেকে 12:30টার ভিতরে, আচ্ছা। তারপরে দুপুরবেলা বন্ধ থাকে কিছুক্ষণ, তারপর বিকেলে কটায় খুলছে? 1টারে বন্ধ হয়, 1:30 বন্ধ হয়, বন্ধ হয়, বিকেলে 4টারে খোলে, 4টার সময় খুলছে, আচ্ছা। কোনো রবিবার কিংবা অন্য কোনো দিনে সব দিনই খোলা আছে, আচ্ছা। ভোগের প্রসাদ পাওয়ার জন্য নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, সেখানে যোগাযোগ করে নেবে। আরেকটি প্রশ্ন রয়েছে, সেটা হলো যে এখানে কোনো ভক্ত যদি দূর থেকে আসে, থাকার কি কোনো ব্যবস্থা আছে? এখানে অতিথি ভবন আছে, অতিথি ভবন আছে, বা একটু যদি বলেন সেটা কি নন এসি, এসি কিংবা সবই আছে? নন এসি, একটু রেন্ট কেমন পড়ছে, ট্যারেন্ট কি পড়ছে? এখানে সাধু সন্তদের ফ্রি থাকে, আর নহলে গায়ে যে পাথরের কাজ আছে সেটা যখন জিজ্ঞেস করলাম উনি বললেন যে কি আরেকবার রিপিট করুন, এটা যেটা মন্দিরের যে প্রতিটা পাথরের যে খণ্ড, পাথরের যে মূর্তিগুলো রয়েছে পুরোটা অ্যাজ ইট ইজ পুরীর, পুরীর টেম্পলের, ওড়িশার সেই পাহাড় থাকে, পুরী যে পাহাড়ে আছে সেই পাহাড় থাকে, ওড়িশার কারিগরে এত বানায়, ও আচ্ছা, ওড়িশার কারিগরি এসে বানিয়েছে, বাহ, চমৎকার। নবকালবর হয়েছিল, নবকালবর হয়েছিল, আচ্ছা, এখানে পুরীর মতন সব কিছু ব্যবস্থা হয়েছিল, বাহ। মন্দিরের ভেতরটা উনি দেখিয়ে দিচ্ছেন, ভিউয়ার্সদের বলবো যে দেখুন ভেতরটা উনি দেখিয়ে দিচ্ছেন, সঙ্গে থাকুন।